ফেনীতে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি, সেই সাথে প্রকট হয়েছে বন্যা পরবর্তী সমস্যা। শহরে ময়লা পরিষ্কারের গাড়ি পর্যাপ্ত না থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত। এছাড়া খাদ্য সংকট, পানিবাহিত রোগসহ বিভিন্ন সমস্যায় মানবেতর জীবনযাপন করছেন ফেনীবাসী। ফেনী প্রতিনিধি আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফেনীর প্রত্যন্ত অঞ্চল থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি, সেই সাথে দেখা দিচ্ছে বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। ফেনী সদর হসপিটাল ও উপজেলা হসপিটালগুলোই বেড়েছে বিভিন্ন রোগীর সংখ্যা, খুলে দেওয়া হয়েছে বেসরকারি বিভিন্ন হসপিটাল। গ্রাম ও শহরে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানি সংকট, শিশু খাদ্যের সংকট দেখা দিয়েছে, বয়স্ক মানুষ রোগে আক্রান্ত হচ্ছে। জেলায় দ্রব্যমূল্যের দামও লাগামহীন করে কিছু কিছু অসাধু ব্যবসায়ী হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। বিভিন্ন স্বেচ্ছাসেবকরা ফিরে গিয়েছে, তবে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলাকারী সংস্থা তাদের তৎপরতা এখনও চালিয়ে যাচ্ছে এবং খাবার বিতরণ করে যাচ্ছে।